আচ্ছা, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্যারালাল প্যারাল আউট। সো প্যারাল ইন প্যারাল আউট রেজিস্টার প্যারালাল ইন, মানে আউটপুটগুলো প্যারালাল আর ইনপুট পাবে প্যারালাল প্যারালাল আউট রেজিস্টার I6 করছে 747। ওকে, সো এটা গেল। এখন এটা হচ্ছে আমার সিরিয়াল ইন প্যারালাল আউটের, সিরিয়াল ইন সিরিয়াল আউটের ইয়াটা, রাইট? সো আমি মডিফাই করে দিচ্ছি, সেম সার্কিট হবে, বাট এখানে এই ওয়্যারগুলো আলাদা পাবে, সেট রিসেট, ঠিক আছে? ওকে, এখন তোমার এটা সবগুলো প্যারালি আউটপুট পাবে, আচ্ছা আমার ইনপুট পাবে আর কি, একটা দুইটা, থ্রি বিট, রাইট? সো আমরা থ্রি বিটেরটা দেখতেছি, এটা পাচ্ছে, এটা পাচ্ছে, তো আমার ডি পাচ্ছে, এডি পাচ্ছে, এডি ইনপুট পাচ্ছে, এটা আউটপুট। সো আউটপুটের জন্য আমার প্রোব লাগবে, সেটা হচ্ছে আমার আউটপুট, আচ্ছা আউটপুটগুলোকে আমি এখানে সাজাই, নিচের দিক থেকে সাজাই, নিচের দিক থেকে সাজাবো, ওকে, সেটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে আমার সেকেন্ড আউটপুট, এটা আসতেছে না, সেকেন্ড আউটপুট, থার্ড আউটপুট, এটা বোঝার খাতিরে আমি লিখে দিই হচ্ছে Q0, Q0টা আমার এই তো Q0 আউটপুট, Q1 আউটপুট, এটা হচ্ছে Q2। ওকে, সো এখন এটা আলাদা আলাদা ইনপুট, ওকে, সো ইনপুটটাকে আমি এটাকে ডিলিট করি, ইনপুট সবগুলোকে একই সেটে রাখি, এখন আমি এটা ওয়ান করলাম, সো এটা কিউ নটটা ওয়ান পারলাম, রাইট? এখন আমি এটা ওয়ান করলাম, সো কিউ ওয়ানটা এটা আমি জিরো করে দিলাম, আমি এটা ওয়ান পাঠালাম, সো আমার Q2টা ওয়ান হলো, রাইট? ওয়ান অন করলাম, ইতিমধ্যে ওয়ান হলো, রাইট? এখন যদি আমি এটা জিরো করে দেই, কিছু হচ্ছে না, রাইট? আমি এটা জিরো করে দিলাম, ক্লিয়ার করে দিলাম, রাইট? ওয়ান করলাম, আবার পেয়ে দিল তিনটা একসাথে, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো, আমি যেটা চাচ্ছি আমি সেটা পাচ্ছি, রাইট? ডাটাগুলো আমি প্যারালিং প্যারালাল, প্যারালিং প্যারালালটা কোনো ডিফারেন্স দেখি না, এর চেয়ে সিরিয়াল ইন প্যারাল আউটটা, সিরিয়াল ইন সিরিয়াল আউটটা বেশি মজা ছিল আর কি। দ্যাটস ইট ফর দিস ভিডিও, থ্যাংক ইউ।